1998 সালে অর্থনীতিতে প্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন অর্থনীতিবিদ অমর্ত সেন। দারিদ্র ও দুর্ভিক্ষ নিয়ে ভিন্ন এবং গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরার সুবাদে বিশ্বজুড়ে খ্যাতি এবং শ্রদ্ধা অর্জন করেন তিনি। তার দারিদ্র ও দুর্ভিক্ষের মতো বিষয় ভালো করে বোঝার আগ্রহ খুব ছোটবেলাতেই ছিল। 1943 সালে বাংলার দুর্ভিক্ষ তথা 50-এর মন্বন্তর তিনি প্রত্যক্ষ করেছিলেন। 2004 সালে বিবিসি বাংলার 30 জনের একটি শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় 20 জনের মধ্যে 14তম স্থান দখল করেছিলেন অমর্ত সেন। তার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে মাতামহ ক্ষিতিমোহন সেনের বাড়িতে 1933 সালের 3রা নভেম্বর। তার পৈতৃক ভিটা ছিল বাংলাদেশের মানিকগঞ্জে। বাবা আশুতোষ সেন ছিলেন পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। 1945 সালে পরিবার সহ স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে চলে আসেন। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে লেখাপড়া শুরু করেন অমর্ত সেন। অবশ্য তার শিক্ষা জীবনের হাতেখড়ি ঢাকার সেন্ট গেগরি স্কুলে। সেই সময়ে বিশ্বভারতীর আচার্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী ছিলেন তার মাতামহ ক্ষিতিমোহন সেন। এখানে তিনি সংস্কৃত, প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় সাহিত্যের ওপর পাঠদান করতেন। অমর্ত সেনের মা অমিতা সেনও বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছেন। অমিতা সেন ছিলেন একজন লেখিকা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন নৃত্যনাট্য এবং নাটকেও কাজ করেছেন তিনি। মজার বিষয় হল, অমর্ত সেনের মাতামহ এবং তার মায়ের সাথে জানাশোনা থাকার সুবাদে রবীন্দ্রনাথই তার নাম রাখেন অমর্ত, যার নামের অর্থ অমর। সুষ্ঠু বিকাশের জন্য ভালো শিক্ষা এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠান উভয়ই প্রয়োজন। আর অমর্ত সেনের জীবনে বিশ্বভারতীর গুরুত্ব কেমন ছিল তা তিনি নোবেল প্রাইজের ওয়েবসাইটে নিজের জীবনীতে ব্যক্ত করেছেন। তার মতে শান্তিনিকেতনে শিক্ষার পরিবেশ ছিল উদার। তাছাড়া সেখানে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার ক্ষেত্রে কাজ না করে কিভাবে শিক্ষার্থীদের মনে কৌতূহল জাগিয়ে তোলা যায় সেই চেষ্টাই করা হতো। তার প্রতিভা ও নিজস্বতার দরুন ছাত্রাবস্থা থেকেই সকলের নিকট পরিচিত হতে থাকেন অমর্ত সেন। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পড়াশোনা শেষ করে আইএসসি পরীক্ষা দিয়ে 1951 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি। সেই সময়ে আইএসসি পরীক্ষায় প্রথম হন। পরবর্তীতে অর্থনীতি নিয়ে উচ্চতর শিক্ষার জন্য পাড়ি দেন ইংল্যান্ডে। সেখানে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেন। ট্রিনিটি কলেজ থেকে বিএ 1955 সালে এবং এমএ করেন 1959 সালে। এরপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন 1959 সালে। অমর্ত সেন ভারত এবং ইংল্যান্ডের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে শিক্ষকতা করেছেন। এর মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং দর্শন বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত অমর্ত সেন ট্রিনিটি কলেজে মাস্টার পজিশনে নিযুক্ত ছিলেন। পরে তিনি হার্ভার্ডে ল্যামন প্রফেসর হিসেবে ফিরে যান। এছাড়াও বিভিন্ন সময়ে এমআইটি, স্ট্যানফোর্ড, বার্কলি, কর্নেল বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন অমর্ত সেন। 1981 সালে অমর্ত সেন পভার্টি অ্যান্ড ফেমিনিস তথা দারিদ্র ও দুর্ভিক্ষ নামে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন। এখানে তিনি বিভিন্ন যুক্তি উপস্থাপনের মাধ্যমে দুর্ভিক্ষ সৃষ্টির কারণগুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন। দারিদ্র ও দুর্ভিক্ষ নিয়ে কাজ করার সুবাদে জনকল্যাণমূলক অর্থনীতি এবং গণদারিদ্রে অবদান রাখায় 1998 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথের পর দ্বিতীয় কোনো বাঙালি এই নোবেল পুরস্কার পেয়েছেন তিনি অমর্ত সেন। আর অর্থনীতিতে তিনি বাঙালি, এমনকি এশিয়ান হিসাবেও প্রথমবারের মতো এই বিশ্ববিখ্যাত পুরস্কারটি অর্জন করেন অমর্ত সেন। পারিবারিক জীবনে 1959 সালে নবনীতা দেবসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমর্ত সেন। নবনীতা দেবসেন ছিলেন একজন বিখ্যাত বাঙালি লেখিকা, কবি এবং শিক্ষাবিদ। জীবদ্দশায় তার 80টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। 2000 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন নবনীতা দেবসেন। অমর্ত সেন এবং নবনীতা দেবসেনের জুটি ভেঙে যায় 1976 সালে। তাদের দুই কন্যা অন্তরা সেন এবং নন্দনা সেন। পরবর্তীতে 1978 সালে নতুন করে ঘর বাঁধেন অমর্ত সেন।
ইতালিয়ান অর্থনীতিবিদ এভা কার্লোনির সাথে। তবে 1985 সালে বৈবাহিক জীবনের ইতি ঘটে, তার দ্বিতীয় স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। 1991 সালে তৃতীয়বারের মতন তিনি বিয়ে করেন ব্রিটিশ অর্থনীতি এবং ইতিহাসবিদ এমা জর্জিনা রথচাইল্ডের সাথে। বর্তমানে তিনি এই তৃতীয় স্ত্রীর সঙ্গেই রয়েছেন। অমর্ত্য সেন মূলত জনকল্যাণমূলক অর্থনীতি, সামাজিক তত্ত্ব, অর্থনৈতিক তত্ত্ব, উন্নয়ন, অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা করেছেন। বেশ কয়েকটি বই লিখেছেন তিনি, তার মধ্যে রয়েছে কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, পভার্টি অ্যান্ড ফেমিনস, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, রেশনালিটি অ্যান্ড ফ্রিডম, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানস, এইড সূত্র, দ্য আইডিয়া অব জাস্টিস। বিশ্ববিখ্যাত এই অর্থনীতিবিদের লেখা বইগুলো বিগত 40 বছরের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জনের পাশাপাশি অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিভিন্ন সময়ে অনেক মর্যাদাপূর্ণ সম্মান পেয়েছেন। 1998 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর 1999 সালে ভারত সরকার অমর্ত্য সেনকে ভারতরত্ন পুরস্কার দিয়ে ভূষিত করে। বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। 2011 সালে ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলে ভূষিত হন তিনি। তিনি প্রথম ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও এই মেডেল লাভ করেছেন। একই বছর বাংলা একাডেমি অমর্ত্য সেনকে বাংলা ভাষার ধারক ও বাহক হিসাবে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। 2017 সালে জোহান স্কিট প্রাইজ ইন পলিটিক্যাল সায়েন্স এবং 2019 সালে ব্রিটেনের বিখ্যাত বডলে মেডেলে ভূষিত হন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বিশ্ববিখ্যাত ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেয়েছেন তিনি। বিগত কয়েক দশক ধরে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিশ্বজুড়ে বৈষম্য ও অসমতার বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় কী কী করা যেতে পারে তা নিয়ে পথপ্রদর্শক হিসাবে কাজ করার সুবাদে তিনি এই শান্তি পুরস্কার লাভ করেছেন। এছাড়াও তার বিভিন্ন কৃতিত্বের দরুন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও কিছু প্রতিষ্ঠান থেকে সম্মান পেয়েছেন এই প্রতিভাবান অর্থনীতিবিদ। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে বসবাস করেন আর লেমন প্রফেসর হিসেবে কর্মরত আছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ভারত তথা বিশ্বের বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জীবনের গল্প আজ আমি আপনাদের বললাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।